সাধারণ মানুষের সুরক্ষার বিষয়টিকেই অগ্রাধিকার দিচ্ছে রাজ্য প্রশাসন। মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে পুলিশকে। মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের সময়ে যে পুলিশি শাসন ব্যবস্থা শুরু হয়েছিল ত্রিপুরায়, আজ তা 150 বছর অতিক্রম করেছে। ত্রিপুরা পুলিশের 150 বছরের যে ইতিহাস, তা নিয়ে আরও প্রচার এবং প্রসারের প্রয়োজন। ত্রিপুরা পুলিশের 150 বছর পূর্তি উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানে উপস্থিত থেকে বৃহস্পতিবার এমনটাই বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, জনগণের সুরক্ষার পাশাপাশি শান্তি শৃঙ্খলা রক্ষায় ত্রিপুরা পুলিশ যথেষ্ট সংবেদনশীলভাবে দায়িত্ব পালন করছে। রাজ্যে আইন শৃঙ্খলার উন্নয়নে ত্রিপুরা পুলিশ যে সাফল্য অর্জন করেছে, তা সারা দেশেই প্রশংসিত হয়েছে। রাজ্য পুলিশের এই সাফল্যে আমরাও গর্ব অনুভব করি। যে বিভিন্ন কাজগুলো, সেগুলো মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করবে, লিফলেট বিতরণ করবে। আমরা ইকো ফ্রেন্ডলি বলি, ইকো ফ্রেন্ডলির সাথে সাথে পুলিশ বাহিনী এখন যেটা ডিসিশন নিয়েছে যে আমরা প্রো পিপুল ফ্রেন্ডলি, অর্থাৎ মানুষের জন্য আমরা কাজ করি এবং মানুষের তাদের সুরক্ষার বিষয়টা আমাদের কাছে প্রায়োরিটি বিষয়। এখানে আজকে আপনারা দেখেছেন যে মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুর প্রথম এখানে ত্রিপুরা পুলিশ স্থাপন করে। মানে মাঝে মাঝে অবাক হই যে আমরা এই বিষয়টা নিয়ে আমি আলাপ করছিলাম আমি ডিজি সাহেব এবং ডিজি সাহেবদের সাথে, যে তৎকালীন সময় আপনারা নিশ্চয়ই দেখেছেন এখানে ফটো, ওয়েল ড্রেসড পুলিশের যা হয় 150 বছর আগেও মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের সময় সেটা শুরু হয়েছিল। আমরা ক্যালকাটা পুলিশ সম্পর্কে আমরা জানি, বোম্বে পুলিশ, এসব আমরা জানি, কিন্তু এর ইতিহাস, ত্রিপুরা পুলিশের 150 বছরের যে ইতিহাস, আমার মনে হয় ভারতবর্ষের অনেকে জানেন না। আমি বলেছি ডিজি সাহেবকে যে এই বিষয়ে আমাদের তারা ভারতবর্ষে তার প্রচার প্রসারের প্রয়োজন, এবং আজকে এখানে আমরা সমস্ত অফিসার্স এবং যারা অন্যান্য প্রাক্তন অফিসাররা আছেন তাদের নিয়ে আমরা এখানে আলোচনা করেছি। সেখানে আমি বারবার যেটা জোর দিয়েছি সেটা হচ্ছে যে আমাদের কাছে প্রায়োরিটি হচ্ছে মানুষকে সুরক্ষিত রাখা। পুলিশের সবচেয়ে বড় বিষয় সেটা সুরক্ষা, কারণ ডেভেলপমেন্ট হবে, ডেভেলপমেন্ট তখনই সম্ভব হবে যখন শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, তবেই ডেভেলপমেন্ট হবে, আদারওয়াইজ কোনোদিন সম্ভব না। বড় বড় প্রজেক্ট আনলাম, যা করলাম, কিন্তু যদি দেখা যায় যে শান্তি শৃঙ্খলা নেই, তাহলে কোনোদিন ডেভেলপমেন্ট হবে না। ত্রিপুরা পুলিশের 150 বছরে পূর্তি উদযাপনে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এদিন আরও বলেন, দেশের মোট 28টি রাজ্যের মধ্যে সর্বনিম্ন অপরাধের হারের বিচারে তৃতীয় স্থানে রয়েছে ত্রিপুরা। সব রকম অপরাধ অত্যন্ত কড়া হাতে দমন করা হয় এখানে। নেশামুক্ত ত্রিপুরা গড়তে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে রাজ্য প্রশাসন। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্য পুলিশকে এমনভাবে কাজ করতে হবে যাতে মানুষ মনে রাখে চিরকাল। বিগত কয়েক বছর ধরে আমি দেখছি যেখানে বারবার এই বিষয়টা আমি জোরও দিই যে 28টা রাজ্যের মধ্যে নিচের দিকে আমাদের পঞ্চম স্থানে ছিল, অনেকগুলো প্যারামিটারের উপর ভিত্তি করে, মানে আইন শৃঙ্খলার বিষয়ে আমি বলছি। সেখানে অল ইন্ডিয়া বেসিসে এখন আমাদের 3rd পজিশন চলে এসেছে, এবং আমি এটাও বলেছি ওনাদেরকে যে পুলিশদের এমনভাবে সাধারণ মানুষের সাথে কাজ করতে হবে, ডিসিপ্লিন ফোর্সের সাথে সাথে এই কাজটা থাকবে যে আমি আপনার নিরাপত্তার জন্য আছি, কিন্তু যারা নিরাপত্তা বিঘ্নিত করবে তাদেরকে কিন্তু আমরা মানে কঠোরভাবে তার মোকাবেলা করব। এই যে বিষয়টা, সে আস্থার যে বিষয়, সে কনফিডেন্সটা আপনাদের সেটা আর আনতে হবে। আর আপনি কী কাজ করছেন, আপনারা কী কাজ করছেন সেটা কিন্তু সবাই দেখছে। এমন কাজ করবেন আপনারা যে কাজটা মানুষ সারা জীবন মনে রাখবে। আমরা আজকে বর্তমান আমরা দেখেছি, আমরা ইতিহাসকে আমরা জানি কিন্তু ভবিষ্যৎ আমরা জানি না। এমনভাবে আপনারা কাজ করুন যাতে ভবিষ্যৎ বর্তমান হয়, ইতিহাস হয়, সারা জীবন আপনাদের মনে রাখে। আগরতলা শহরের প্রজ্ঞা ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে বৃহস্পতিবার উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ পুলিশের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরাও। Bureau Report, RE News.